আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও শেয়ার করব শুধুমাত্র একটি গাছের পাতা দিয়েই দৈনন্দিন জীবনের বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা যায় সেই সাথে শরীরের বিভিন্ন রোগের সাথে লড়াই করে এই একটি গাছের পাতা এই গাছের পাতার কথা উল্লেখ করা হয়েছে হাদিসে সেই সাথে বৈজ্ঞানিকভাবেও এই পাতাটি প্রমাণিত এই পাতার ব্যবহারে গ্যাস্ট্রিক আলসার অ্যালার্জি চর্মরোগ মেস্তা ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে সেই সাথে হাঁটু কোমর পেশি জয়েন্ট গোড়ালি ঘাড়ের ব্যথা বা শরীরের সমস্ত ধরনের ব্যথা বেদনা দূর করে শুধুমাত্র এই গাছের পাতা যে রোগগুলোর কথা বললাম বা সমস্যার কথা বললাম প্রত্যেকটা টিপসই আজকে আপনাদেরকে দেখাবো আর এই গাছের পাতার নাম হচ্ছে বড়ই পাতা অঞ্চলভেদে বিভিন্ন নাম কিন্তু এর রয়েছে এই পাতাকে অনেকেই অনেক নামে চিনে তার মধ্যে আদরমণি তিতারুলতা ড্যামি মানারুকি থানি ডলানি খুরকুরি মানামানি বা ধুলা বেগুনি নামেও অনেকেই চিনে তবে বর্তমান সময়ে বড়ই পাতা বললেই বেশিরভাগ মানুষই চিনবে টিপস ওয়ানে যেটা দেখাচ্ছি আমি এখানে বেশ কিছু বড়ই পাতা নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চার থেকে পাঁচটি বড়ই পাতা এখানে নিয়েছি এই পাতাগুলো আপনি ব্যবহার করতে পারেন গ্যাস্ট্রিক এবং আলসার রোগের জন্য আপনার যদি গ্যাস্ট্রিক বা আলসার রোগের সমস্যা থেকে থাকে চার পাঁচটি বড়ই পাতা ধুইয়ে পরিষ্কার করে আপনি চিবিয়ে খাবেন প্রতিদিন এর রসটা খেয়ে ছোবরাটা ফেলে দেবেন টানা এক মাসে যদি এই নিয়মে খান আলসার কিন্তু ভালো হয়ে যায় সেই সাথে যাদের গ্যাসের সমস্যা রয়েছে তাদেরও কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা দূর হয়ে যায় আর পাতা চিবিয়ে খেতে কিন্তু খারাপ লাগবে না পাতা খেতে কিন্তু সুস্বাদু আপনি একবার খেলেই বুঝতে পারবেন দ্বিতীয় টিপসে চলে এসেছে আরও বেশ কয়েকটা বড়ই পাতা এখানে নিয়ে নিচ্ছি এই বড়ই পাতাগুলো আমি শিল দিয়ে একটু থেতো করে নিব আপনারা চাইলে এর রসটা পাটায় বেটে ভালো করে বের করে নিতে পারেন পাতা কিন্তু মেস্তার দাগ দূর করতে ভীষণ ভীষণ কার্যকরী খুব দ্রুতভাবে অনেক পুরনো মেস্তার দাগও কিন্তু উঠিয়ে ফেলে সেই সাথে ত্বকের ব্রন্থ যদি থাকে সেটাও কিন্তু দূর করে আর সেই সাথে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে হাজার গুণে বড়ই পাতার রসটা এভাবে বের করে আপনার ত্বকে পুরো ত্বকে অ্যাপ্লাই করতে পারেন বা মেস্তার জন্য যদি লাগান শুধুমাত্র মেস্তার জায়গাতে লাগাতে পারেন পনেরো মিনিট অপেক্ষা করে ত্বকটা ঠান্ডা নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন এভাবে টানা একুশ দিন করে দেখুন আপনার মুখের সমস্ত ধরনের দাগ স্পট এবং মেস্তা দূর হবে সেই সাথে ত্বক অনেক বেশি উজ্জ্বল হবে তৃতীয় টিপসে চলে এসেছি এখানে একটা পাত্র নিয়েছি আমি এক কাপ পরিমাণ পানি দিয়েছি আর চার পাঁচটা বড়ই পাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেজপাতা একটা এলাচি দুইটা লং এবং তিনটা গোলমরিচ আর এর সাথে দিয়ে দিব জষ্টি মধু এই ডালটা যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে জষ্টি মধু এটা কিন্তু আপনারা ওষুধের দোকানে কিনতে পাবেন বিশেষ করে যেখানে গাছগাছলার ওষুধ বিক্রি করে আর সামান্য এক চিমটি দিয়েছি কালো জিরা এই সমস্ত উপকরণ দিয়ে চুলাতে মাত্র দুই মিনিট ফোটালেই তৈরি হয়ে যাবে বড়ই পাতার চা আর এই বড়ই পাতার চা এভাবে তৈরি করে আপনি যদি সেবন করেন কত রোগের জন্য যে এটা কাজ করবে কত জটিল রোগ যে সমাধান করবে আপনি আসলে ট্রাই না করলে বুঝতে পারবেন না আর সবচাইতে আগে যেটা বলবো এই বড়ই পাতার চাটা খেতে অসাধারণ আপনি যদি একবার খান মনে হবে যে আপনি বারবারই খেতে চাইবেন আর বেশি বেশি আপনার খেতে ইচ্ছা হবে দুই মিনিট চুলাতে জাল করে নিতে হবে আর এটার কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আসে আর আপনি যখন এটা তৈরি করবেন তখন পুরো কিচেনে একটা সুন্দর ফ্লেভার ছড়িয়ে যাবে সুন্দর ফ্লেভার সুন্দর স্বাদযুক্ত এই বড়ই পাতার চা আপনার খেতে যেমন ভালো লাগবে সেই সাথে আপনার শরীরের বিভিন্ন রোগও কিন্তু খুব দ্রুতভাবে সারিয়ে দেবে আমি এবার একটা গ্লাসে ছোট গ্লাস এ ঢেলে নিয়েছি আপনাদের ইচ্ছা মতো আরও বড় পাত্রেও নিতে পারেন এটা খেতে অনেক বেশি সুস্বাদু বেশি করে খেলেও সমস্যা নেই তবে যে রোগগুলোর কথা বলবো এই রোগগুলোর জন্য একটা নির্দিষ্ট পরিমাণে খাওয়াই আপনার জন্য বেটার হবে এরকম এক গ্লাস বা হাফ গ্লাস পরিমাণ আপনি খেতে পারেন এবার বলছি বড়ই পাতার এই চাটা খেলে আপনি কি কি উপকার পাবেন প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে অ্যালার্জি চুলকানি চর্মরোগ বেখাউজ দাঁত আপনার শরীরের এই ধরনের সমস্যা যদি থাকে এই চাটা সেবন করলে ভিতর থেকে কাজ করবে আপনার এই সমস্যাগুলো সেরে যাবে যাদের অলরেডি আছে এবং পরবর্তীতে এই সমস্যাগুলো আপনার শরীরে আর ফিরে আসবে না প্রতিদিন একবার করে এই চাটি আপনি সেবন করতে পারেন তবে এই চাটি কিন্তু লং টাইম সেবন করতে হবে আপনি এক মাস টানা খেয়ে দেখুন প্রতিদিন একবার করে এক মাস খেয়ে দেখুন এই সমস্ত রোগের জন্য তাহলে আপনি খুব বেশি উপকৃত হবেন আপনার শরীরে চুলকানি অ্যালার্জির র্যাশ বিভিন্ন ধরনের চর্মরোগ এই সমস্ত সমস্যার সমাধান করে দেবে আর আগেও কিন্তু বলেছে এই চাটা খেতে দুর্দান্ত স্বাদের হয় আর খেতে অনেক অনেক ভালো লাগবে আপনার আর এই সমস্যাগুলোও কিন্তু আপনার দূর হয়ে যাবে দ্বিতীয়ত এই চাটি আপনি খেতে পারেন যাদের বাতের ব্যথা রয়েছে পুরো শরীরেই বিভিন্ন জায়গাতে ব্যথা রয়েছে যেমন হাঁটু ঘাড় মাসল জয়েন্ট পিঠ মেরুদণ্ড বা পায়ের গোড়ালি হাতের কবজি বা হাত অনেকেরই কিন্তু অনেক সমস্যা হয় এই শরীরের বিভিন্ন অংশগুলো ব্যথা বেদনায় জর্জরিত থাকেন প্রায় সারা বছরই তারা যদি প্রতিদিন একবার করে এই চাটি সেবন করেন তাহলে কিন্তু খুব বেশি উপকার পাবেন শরীরের এই সমস্ত ব্যথা বেদনা কিন্তু দূর হয়ে যাবে তবে এটি কিন্তু আপনাকে কন্টিনিউ খেতে হবে প্রতিদিন একবার করে খাবেন টানা তিন মাসও যদি আপনি খেতে পারেন তাহলে শরীরের এই সমস্ত রোগ কিন্তু আপনার ধীরে ধীরে কমে যাবে আপনি অনুভব করতে পারবেন আপনার শরীরের এই ব্যথা বেদনা ধীরে ধীরে কমে যাচ্ছে আর আপনি যখন দুই তিন দিন এটি ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে কিছুটা হলেও আপনার এই রোগগুলো কমতে শুরু করেছে ব্যথা বেদনাগুলো কমতে শুরু করেছে এই চাটা কিন্তু অনেক বেশি উপকারী আর টানা তিন মাসে যদি খান ইনশাল্লাহ আপনি এই রোগগুলো থেকে মুক্তি পাবেন আমাদের চারপাশে প্রকৃতিতে অনেক জিনিস কিন্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমরা ব্যবহার না জানার কারণে কোনটার কি উপকারিতা রয়েছে না জানার কারণে কিন্তু আমরা এর সুফল থেকে বঞ্চিত হই এই ভেষজ জিনিসগুলোর কিন্তু কোনো সাইড এফেক্ট নেই আমরা রোগ হলেই কোনো সমস্যা হলেই যেমন অ্যালোপ্যাথির উপরে নির্ভর করে থাকি আমাদের চারপাশের এই জিনিসগুলো দিয়ে ঘরোয়াভাবে যদি আমরা চেষ্টা করি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারবো আর এই পাতাটির কথা কিন্তু হাদিসেও বর্ণিত রয়েছে আমাদের রাসুল সাল্লাল্লাহু আলহিয়া সাল্লাম বড়ই পাতার কথা উল্লেখ করেছেন মৃত ব্যক্তিকে গোসল করানোর কথা বলেছেন সেই সাথে এই পাতার ভেষজ গুণাবলী রয়েছে এটা বৈজ্ঞানিকভাবেও কিন্তু প্রমাণিত কারণ এটা প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক হিসেবে কাজ করে বড়ই পাতা পানিতে দিলে কিন্তু একটু ভাব আসে আর এই নির্যাসটাই কিন্তু আমাদের শরীরের বিভিন্ন রোগ জীবাণু দূর করতে অনেক বেশি সহায়ক এটা ভিতর থেকে কাজ করে এবং স্কিনের জন্য চুলের জন্য কিন্তু এই বোরই পাতা অনেক বেশি উপকারী ভিডিওটি অনেক বড় হয়ে যাবে এই জন্য চুলের যত্নে বোরই পাতা কীভাবে ব্যবহার করবেন সেটা আর দেখাতে পারলাম না বোরই পাতা খুবই উপকারী আমাদের স্বাস্থ্যের জন্য ত্বকের জন্য এটি ভিতর থেকে কাজ করবে সেই সাথে স্কিনের অনেক বেশি উজ্জ্বলতা বৃদ্ধি করবে মেস্তা দূর করবে আর আপনাকে ভিতর থেকে সুস্থ রাখবে তাই এই গাছগুলো যদি আপনাদের আঙিনায় থাকে বাসাবাড়িতে থাকে যত্ন নেওয়ার চেষ্টা করবেন নিজে জানবেন অন্য কেউ জানানোর চেষ্টা করবেন হয়তোবা অনেকেই ভাববেন শহরে যারা বসবাস করেন তারা বড়ই পাতা কীভাবে সংগ্রহ করবেন শহরেও কিন্তু বিভিন্ন নার্সারি রয়েছে এই জায়গাগুলোতে খোঁজ করলেও আপনি বড়ই পাতা পেয়ে যাবেন আর শহরে যতই বসবাস করেন সবারই কিন্তু একটা ঠিকানা রয়েছে আবাসস্থল স্থায়ী আবাসস্থল রয়েছে সেটা হচ্ছে গ্রাম আপনি যখনই গ্রামে যাবেন এই পাতাগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন ফ্রিজে সংরক্ষণ করবেন তাহলে যে কোনো সময় যে কোনো প্রয়োজনে এই বড়ই পাতাটি আপনি ব্যবহার করতে পারবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ